আসাই সাত সকালে উঠে কি শুরু করলো স্বামী বউ মিলে? মানুষে দেখলে কি কয়? মানুষে শুনলে কি কয় না? সেই সব থাক, তুই আগে আমার একটা কথার জবাব দে। তোর ঘর থেকে যায় আমার স্বামী কাঁদলো কে? কিটা কিটা কাঁদলো শুটকা? বা 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 বা, আমার স্বামী এখন খালি শুটকা হয়ে গেছে না, ভাইটুকু বাদ চলে গেছে। এখানে তোর হাসা কাদা আমি কিছুই বুঝবার পারতেছি না ছোটবু। এই মাত্র তোর স্বামীর নামে বদনাম কইরে কাদাকাটি করে গায়ের মানুষও ক্যাক করলু, আবার সেই স্বামীর পক্ষ নিয়ে আমার শাসাবার লাগিসু। আবার স্বামীর সাথে আমার হিসেব আলাদা, সেটা তোকেও দেখবে কয় নাই। তোকে আমি যে কথা বললাম সেই কথার আগে উত্তর দে, তোর ঘর থেকে যায় আমার স্বামী কাঁদলো কে? স্বামী তোর, সে কিসে কাঁদলো তুই না জানলে আমি জানবো কেবা করে? তুই তা কি কইছু? আমি তা কিছুই কই নাই, সে আমাকে নিয়ে সিনেমা দেখবার যাবার চাই। আমি খালি তা কইছি যে ঘরে বউ ধুইয়া অন্য মেয়েকে নিয়ে যে সিনেমা দেখবার চাই সে লোক ভালো হয় না। ইয়াল্লাহ, দেখিস তুই ও বলে কেনাই, তুই ওই একা অন্য মেয়ে মানুষ না, তুই তা শালি না, তোকে নিয়ে সিনেমা দেখবে যাওয়ার অধিকার তার নাই। তোকে বড় মুখ করে ও সিনেমা দেখবে নিয়ে যাবে চাইলো, আর তুই তা খারাপ মানুষ করে সাব্যস্ত করলু। আমি তো তুই খারাপের কি দেখলু কেনে? আমি দেখবো কে? তুই না একটু আগে কাঁদে কাঁদে বড় বউর কাছে তাকে লম্পট করলু। কইছি কইছি দা, আমার স্বামী আমি লম্পট কই, যা ইচ্ছে তাই কব, তোর কোনো অসুবিধা আছে? তুই তাও তা ঘর সম্মান করিস পারবো না। আচ্ছা ঠিক আছে, আমার অন্যায় হয়ে গেছে, তোর স্বামী তাকে নিয়ে তুই সিনেমা দেখ সার্কাস দেখ আমি এসবের মধ্যে নাই। খালি তাকে আদেশ আমার জন্য বিরক্ত করবেন না আসে। আপনি আমার এতকাল ধরে দেখতেছেন, এতটা বছর ধরে উস্তাদের সাথে আছে, ঘরে ভালোবাসার কথা বাদই দিলাম, আপনি আমার মধ্যে খারাপ কিছু দেখেছেন কোন কোনোদিন দেখেছেন? আমি কি কব ভাই কও, আমার দেখা জানার তো কোনো দাম এখন থাকবে না। এখন তোমার বউ হয়েছে, তোমরা স্বামী স্ত্রী হয়েছ, আমার তো কোনো কিছু মাথায় আসে না। এতগুলো মানুষের মধ্যে আমার লম্পট করে গাল দিল, আপনার বিশ্বাস হয় আমি লম্পটের মতো কাম জীবনে করবার পারি? আমি এসব কথা বিশ্বাস করবার চাই না ভাই। মা বাপ মারা বুন্ডা আমার, তোমার কাছে খালি হাত ধরে অনুরোধ করি, আমার বোনটার মনে কোনো আঘাত দিও না, বড় অভাগা বোনগুলো আমার। আমি বুঝে গেছি, আমার মনে হয় কি বড়বাবু, ঘর যখন আমাকে এতই অপছন্দ করে তার সাথে বিয়েটা দিয়ে আমার ঠিক হয় না। আমি বুঝে গেছি আমার ভালোবাসার কোনো মূল্য তার কাছে নাই। এসব কথা মুখে নিও না ভাই, সব ঠিক হয়ে যাবে। আমার বোনগুলো একটু জেদি, তবে মনটা খুব ভালো। খালি ঘরের কথা কইতা,
জহরও তো আমাকে একদম পছন্দ করে না, সবসময় মার কুটা কয়ে কথা। আমি জহরে শাসন করে দিব না, তুমি মন খারাপ করো না। গহরের কাছে যাও তো, মনে করে তার রাগ পড়িছে। আর শোনো ভাই, এইসব কথা তোমার দুলাভাইয়ের কানে দেওয়ার দরকার নেই, সে শুনলে রাগ হবে। যাও।